সাকিব খানকে বলা যেত আগে, বাট এখন ওর ক্যারেক্টারে যেই নায়িকার মধ্যে যেই ওয়াইফগুলো আসছে সেই জন্য এখন আর ভয় লাগে। বিশেষ করে ওর নাম আমি যদি কোথাও আমার ফ্রেন্ড সার্কেলে বলি তাহলে হচ্ছে তৃতীয় ওয়াইফ বা চতুর্থ ওয়াইফই পরিণত হয়ে যায়, এখন বাচ্চা পেটে চলে আসবে, সেই জন্য এখন যদি স্বপ্নের নায়কও হয় তাও মানে বলতে পারবো না। স্বপ্নের নায়ক কে আসলে? অ্যাকচুয়ালি বাংলাদেশে যদি বলা হয় সাকিব খানকে বলা যেত আগে, বাট এখন ওর ক্যারেক্টারে যেই নায়িকার মধ্যে যেই ওয়াইফগুলো আসছে সেই জন্য এখন আর ভয় লাগে। বিশেষ করে ওর নাম আমি যদি কোথাও আমার ফ্রেন্ড সার্কেলে বলি তাহলে হচ্ছে তৃতীয় ওয়াইফ বা চতুর্থ ওয়াইফই পরিণত হয়ে যায়, এখন বাচ্চা পেটে চলে আসবে, সেই জন্য এখন যদি স্বপ্নের নায়কও হয় তাও মানে বলতে পারবো না। আর হচ্ছে এমনিতে আর কাউকে আমার বাংলাদেশে ভালো লাগে না, তবে ইন্ডিয়ান যদি বলেন তাহলে আমার ঋত্বিককে খুবই ভালো লাগে। হ্যাঁ, ঋত্বিক রোশন তার ভালো লাগে আসলে, তার অ্যাক্টিং সবচেয়ে বেশি হচ্ছে ডান্সটা আমার খুবই ভালো লাগে, ডান্সটা আমার নাচ পারে নাচ পারে না হ্যাঁ হ্যাঁ আমি নাচ পারি না, টিকটকে মূলত না, টিকটক তো হচ্ছে জাস্ট 2017 সাল থেকে মাত্র হচ্ছে, আমরা ছোট থেকেই নাচটা যেটা করি একদম ছোট থেকে। সব মিলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কী আসলে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নিজেকে ভালো করে প্রেজেন্ট করা, সেটা যেই ক্ষেত্রে হোক, হোক মিডিয়া লাইন বা পার্সোনাল অন্য কোনো যেই কোনো ক্ষেত্রে হোক, নিজেকে প্রেজেন্ট করা, নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করা। সে নর্মালি হচ্ছে আমার স্যালুন আছে একটা, আর হচ্ছে টুকটাক মডেলিং করি আমি, এখনও প্রপারলি কন্টিনিউ করছি না। নায়িকা হবে সে অবশ্যই ভালো, তবে আমার দেখতে হবে আমার মধ্যে সেই কোয়ালিটিগুলো আছে কি না নায়িকা হওয়ার জন্য, ঠিক আছে, তারপর আমি চিন্তা করবো যে আমি নায়িকা হতে পারবো কি না, তারপর চেষ্টা করবো। হ্যাঁ, তা না খুঁজে পাচ্ছে না তাও না, খুঁজে পাচ্ছে বাট প্রত্যেকটা মানুষকে তারা প্রপারলি কাজে লাগাতে পারছে না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কার ক্ষেত্রে কোন ক্যারেক্টারটা যায় সেটা তারা ডিসাইড করতে পারছে না আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে আগে যারা নাটক মুভি যেটাই করতো তারা হচ্ছে আর্টিস্টটাকে অভিনয়টাকে তারা মন থেকে চেষ্টা করতো অভিনয় করার জন্য, এখন হচ্ছে কনভার্সেশন কীভাবে তারা ভাইরাল হতে পারে এটা ইম্পর্টেন্ট বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি মনে করছি সেই জন্য হচ্ছে। আপনার পছন্দের নায়িকাকে? আমার পছন্দের হচ্ছে শাবানা, শাবানা আপু ছিল আগে, আর এখন হচ্ছে অনেস্টলি আমি পরিমণি আপুকে খুবই আমার পছন্দ মন থেকে।